শাকসবজি চাষের চেয়েও 3 গুণ লাভ গাঁদা ফুল চাষে। তাই 12 মাসই গাঁদা ফুল চাষ করে লাভবান হয়ে উঠেছেন উত্তর দিনাজপুর জেলার কৃষক অশোক রায়। শাকসবজি চাষের চেয়েও 3 গুণ লাভ গাঁদা ফুল চাষে। তাই 12 মাসই গাঁদা ফুল চাষ করে লাভবান হয়ে উঠেছেন উত্তর দিনাজপুর জেলার কৃষক অশোক রায়। অশোক রায় জানান, সবজি কিংবা রবি শস্যে চাষে খরচ অনেকটাই বেশি হয়, পাশাপাশি এই সমস্ত চাষে ঘাটতিরও সম্ভাবনা রয়েছে, কিন্তু গাঁদা ফুল চাষের ক্ষেত্রে উপযুক্ত আবহাওয়া ও সামান্য একটু পরিশ্রমে লাভবান হয়ে ওঠা যায়। তাই শাকসবজি ছেড়ে গাঁদা ফুল চাষে মন দিয়েছেন কৃষক অশোক রায়। কৃষক অশোক রায় জানান, গাঁদা ফুল মূলত 2 রকম মৌসুমে হয়, শীতকালে ও বর্ষাকালে, তবে এখন গ্রীষ্মকালে পাওয়া যায়। তবে গ্রীষ্মকালে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গাঁদা ফুল চাষ করা হয় ও বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চাষ হয়। তাই মূলত সারা বছরই এই গাঁদা ফুল পাওয়া যায়। এই গাঁদা ফুল চাষ অন্যান্য ফসলের চেয়ে অত্যন্ত লাভজনক। বর্তমানে বাজারে 100 টাকা কেজি দরে এই গাঁদা ফুল বিক্রি হয়। চাষের জন্য মূলত এঁটেল বা দোআঁশ মাটি প্রয়োজন। তবে এই গাঁদা ফুল চাষের জন্য লক্ষ্য রাখতে হবে যেন মাটি নিচু না হয়, অর্থাৎ জমিতে যেন জল না জমে থাকে, পাশাপাশি জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও এই গাঁদা চারা রোপণের জন্য সারি থেকে সারির দূরত্ব হবে 2 হাত এবং চারা থেকে চারার দূরত্ব হবে 6 ইঞ্চি। সাধারণত গাঁদা ফুলে সেচ দিতে হয় খুব ভোরে অথবা সন্ধ্যার আগে, কারণ এ সময় প্রচণ্ড রোদে জমির মাটি গরম থাকে। ওই অবস্থায় জমিতে সেচ দিলে চারার খুব ক্ষতি হয়, এজন্য জমির মাটি ঠান্ডা থাকা অবস্থায় সেচ দিতে হয় এইভাবে কিছু নিয়ম মেনে চললে অল্প সময়ে গাঁদা ফুল চাষ করে ভালো ফলন পাওয়া যায়। প্রচণ্ড পরিমাণে গাঁদা ফুল চাষ হচ্ছে, তো এই গাঁদা ফুল কি 12 মাসই না সিজনাল? না, এটা সিজনাল দুটো চাষ হয়, একটা বর্ষাকালে একটা শীতকালে। এটা আপাতত শীতকালের ফুল, শীতের পরে যেটা লাগানো হবে সেটা বর্ষাকালের ফুল লাগানো হবে। আমাদের 12 মাসই চাষ হয় গাঁদা ফুল। 12 মাসই চাষ হয়? আচ্ছা, 12 মাসই কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, 12 মাসই বিক্রি করি, পাইকারদের দেই আমরা। আচ্ছা, খুচরো বিক্রি এবং পাইকার দুটোই বিক্রি করি। কেমন লাভ হয় গাঁদা ফুল থেকে? লাভ আছে, প্রচুর লাভ আছে। এমনি শাকসবজি চাষ করে যেটা লাভ হবে তার থেকে 3 গুণ ধরে নেন, 3 গুণ লাভ হবে। আচ্ছা, গাঁদা ফুল চাষ করতে গেলে যে মাটিটা প্রয়োজন হয় বা কি পদ্ধতিতে চাষ করলে একজন চাষি লাভবান হবে গাঁদা ফুল থেকে? গাঁদা ফুল চাষ, এটাকে রেলি করে নিয়ে, ড্রেন করে নিয়ে, যাতে জলটা জমে না থাকে সেই হিসেবে চাষ করতে হবে। উঁচু করে নিয়ে জমিটাকে, সেটা বর্ষার দিনেরটাকে বেশি একটু দেখতে হয় যাতে জলটা জমে না থাকে। শীতকালেরটাতে তো জলের কোনো ব্যাপার নেই, ওই সেচের জল যেটা থাকবে সেটা শুকিয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে মানে কোথাতে কোথায় কোথায় যায় আমাদের ফুল? বেশিরভাগটাই যায় আমাদের লোকাল যেগুলো বাজার আছে, আমাদের দোকান ডালিমগাঁয়ে দোকান আছে, পাশে দোকান আছে, কালিয়াগঞ্জেও কিছু যায় এবং রায়গঞ্জেও আমাদের যায়। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এই ব্যবসাটা করছেন আপনারা? এটা ফুলের চাষটা মোটামুটি আমাদের 4 বছর, গাঁদা ফুলটা 4 বছর বেশি হয়ে গেছে। লাভ হয়? হ্যাঁ, লাভ হয়। আচ্ছা, মানে এখন আপনারা মোটামুটি এই ফুল চাষ করেই স্বনির্ভর বলা যায়? অবশ্যই। আচ্ছা।